বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাবনার ঈশ্বর দিতে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় পাবনা চার আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ সহ 71 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে ঈশ্বরদী পৌরসভা রহিমপুর শৈলপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সদর থানায় মামলাটি করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গালিবুরের ছোট ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তামাল, পৌর মেয়র ইসহাক মালিথা, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক রানা সর্দার। ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট সংসদ সদস্যের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন আব্দুর রহিম নামের এক ব্যক্তি।